হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আয়রন স্ক্রিপ্ট। এটা আজকে সেকেন্ড এপিসোড। যেরকম কথা ছিল সেরকম কথা মতোই সকালবেলা রবিবার সরিয়ে সকালে শহরে পা রাখলেন জোড়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলেয়েন্দ্রো এবং ক্লেইটন সিলভা, এবারের ইস্ট বেঙ্গল টিমের লাল হলুদের স্বপ্নের কারিগর। স্বপ্নের কারিগর কতটা ফুলফিল করতে পারেন সেটা ভবিষ্যতেই বলবে, কিন্তু আমার এই উপমাটা পছন্দ হলো তাই বললাম। তবে এটা বলাই যায়, যদি তুমি পড়শি ক্লাবের দিকে তাকাও, সেটা বলাই যায় যে স্ট্রাইকার স্ট্রাইকিং ফোর্সে কিছুটা টেক্কা দিয়ে গেল এবার লাল হলুদ। যদিও শোনা যাচ্ছে যে সবুজ বেরুন শিবির এবার প্রপার নাম্বার 9 বা স্ট্রাইকার এই পজিশনটায় গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সেটা কতটা কার্যকর সেটা ভবিষ্যতই বলবে। যেটা কালকে তো ডাহা ফেল করে গেছে, ভবিষ্যতই বলবে কতটা কার্যকর। বর্তমানে সেই টিমে, সবুজ বেরুন টিমে প্রপার স্ট্রাইকার বলতে কিন্তু দুজন, গোল গেটার স্ট্রাইকার ফরওয়ার্ড স্ট্রাইকারে কিন্তু পার্থক্য আছে। প্রপার নাম্বার 9 দুজন আছে, একজন কিয়ান নাসরি, একজন ফারদিন আলী মল খুব সম্ভবত। তো এছাড়া কিন্তু আর কোনো জাস্ট স্ট্রাইকার পজিশনে খেলতে পারে এরকম কেউ নেই। লিস্টেন কোলাসকে খেলাতে পারো, কখনো আশিক কুনিয়ানকে খেলাতে পারো, কখনো কখনো যাকে খুশি খেলাতে পারো। হামতে ছেলেটা ঠিকঠাক খেললেও এরা কেউই কিন্তু স্ট্রাইকার নয়। তো যদি স্ট্রাইকিং পজিশন নিয়ে কিন্তু এবার তুমি বিশ্লেষণই করতে পারবে না দুটো টিমের। তো যদি বিশ্লেষণ করতেই হয় খাতায় কলমে, তাহলে অনেকটাই এগিয়ে যাবে লাল হলুদ সেই স্ট্রাইকিং পজিশনে জোর বাড়াতে। জোড়া ফলা স্টিফেন কনস্ট্যান্টাইনের, তারা চলে এলেন শহরে, তারা পরীক্ষিত, তারা অভিজ্ঞ, তারা ভালো ফর্মে আছেন। এর মধ্যে ক্লেইটন সিলভা শেষ দু মরশুমে তো দেখাই গেছে দুর্দান্ত ফর্মে রয়েছেন, এবারে তারা কীরকম পারফর্ম করেন সেটা দেখা যাবে। তারা প্র্যাকটিসে যোগ দেবেন খুব তাড়াতাড়ি এবং মেবি প্রথম ম্যাচে হয়তো এই দুজন না খেললেও ডার্বিতে সব বিদেশি অ্যাভেলেবেল হয়ে যাবেন বলে শোনা গেছে। এখন ক্লোজ ডোর প্র্যাকটিসই চলবে, ইস্টবেঙ্গলের খেলা আছে সামনে, কিন্তু ডার্বির আগে দুটো ম্যাচ পাচ্ছে ইস্টবেঙ্গল, সো দ্যাট মোহনবাগান। ইস্টবেঙ্গলের দুটো ম্যাচে কিন্তু আলাদা আলাদা করে মনে হয় বিদেশিদের দেখে নেবেন স্টিফেন। স্টিফেন একটা জিনিস সোজাসুজি বলে দিয়েছেন প্লেয়ারদের, যে ডুরান্ট নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই, যেহেতু তারা কম সময় পেয়েছে। শুধু ডার্বি যেন ভালো খেলা হয় সেটা তিনি দেখবেন, এবং ডুরান্ট পুরো টুর্নামেন্টটা নিয়ে অত দেখার দরকার নেই। এটা প্রি সিজন টুর্নামেন্ট হিসাবে ট্রিট করো অ্যান্ড বি প্রিপেয়ার ফর ISL। এই যেটুকু মোটামুটি ভাইব আসছে সেটুকু এটাই, যে নিজেদের মধ্যে কম্বিনেশান তৈরি করো। কম্বিনেশান তৈরি করতে টাইম লাগে, এটা ইটস নট দ্যাট ম্যাজিক ওভারনাইট হয়ে যায় না, এটা টাইম লাগে। সেই জন্য খুব তাড়াহুড়ো করতে বারণ করেছেন, ইজ টেকিং দ্য টাইম, দেখা যাক এখন কী হয়। শুধু একটা জিনিস ব্যাপার হচ্ছে, ঋত্বিক দাস কিন্তু জামশেদপুর FC-র যে ফার্স্ট ফটো সেশনটা সেটায় কিন্তু জয়েন করে গেলেন। এটা কিন্তু সমস্যা, যে একবার যদি কোচের প্ল্যানিংয়ে চলে আসে সেখান থেকে কোনো পয়সা দিয়েই তাকে বার করা যায় না। সুতরাং যেরকমই বলেছিলাম সেরকমই এখনও পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল পয়সা দিয়ে তাকে নিয়ে আসেনি। সুতরাং আমার মনে হয় অন্য কিছু ভাবছে, বিকল্প কিছু ভাবছে ইস্টবেঙ্গল। চলো এমনি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করে, যেন নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। টাটা।